ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করেছেন, মনে মনে কারো নামে কিছু বলে ফেলে কি গীবত হবে? যদি সে এ কথা নিজের কানে শুনতো তবে কষ্ট পেত। মনে মনে কারো নামে গীবত করারই কি প্রয়োজন রয়েছে? যে কোনো সময় যে কোনো ব্যক্তির জন্য দোয়া করতে শিখতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মামিন মুসলিমিন, কোনো মুসলমান যদি অপর কোনো মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তাহলে ফেরেশতা তার মাথার উপর থেকে আমিন বলে। তারপরে বলে ওয়ালাকা বিমিসলি, যা তুমি তার জন্য যা চেয়েছ আল্লাহ যেন তোমাকেও তাই দান করেন। তো তাহলে আপনি যখন গীবত করছেন, এটা কি ভালো কাজ হচ্ছে? গীবত করবেন না। মনে মনে যেটা বলা হয় সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ ধরবেন না যতক্ষণ পর্যন্ত সেটা প্রকাশ না পাচ্ছে। যখন আপনি সেটা মুখে বলে ফেললেন তখন সেটা গুনাহ হয়ে যাবে। আর মনে মনে ওই চিন্তা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। তবে চিন্তা যদি কোনোভাবে আসে তাহলে সেক্ষেত্রে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না। ইচ্ছা করে এগুলো মনের ভিতর নিয়ে আসার চেষ্টা করারও প্রয়োজন নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।